ঘন্টার মধ্যে আলাউদ্দিন জিহাদের মুক্তি আমরা চাই চাই চাই। আসসালামু আলাইকুম। বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের পরম শ্রদ্ধেয় সভাপতি এই দেশের লক্ষ লক্ষ আলেম ওলামার ওস্তাদ ফরিদগঞ্জ মসজিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের লেখক এনসিটিভির বিষয় বিশেষজ্ঞ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা ডক্টর এ কে এম মাহবুব রহমান সাহেব সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের এই সংহতি প্রকাশের জন্য যারা এসেছেন আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেককেই বসতে দিতে পারি নাই, অনেকের নাম উচ্চারণ করতে পারি নাই, অনেককে আমরা সম্মান সূচক আমরা মেনশন করতে পারি নাই। সবার কাছে দুঃখ প্রকাশ করে আমার মিডিয়া কর্মী যারা, আমার প্রশাসনের পুলিশ বাহিনী যারা, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে যে কথাটি বলবো, মুফতি আলাউদ্দিন জিহাদি নির্দোষ, এটা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি মুফতি আলাউদ্দিন জিহাদির নিঃশর্ত মুক্তি চাই। আজকে দেখুন 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলার ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ চালিয়েছিল, প্রথম আন্দোলনের সূচনা হয়েছে, সংগ্রামের সূচনা হয়েছে, এই সংগ্রাম শহর থেকে গ্রামে গিয়েছে এবং স্বতঃস্ফূর্ত রূপ লাভ করেছে। এক সময় বাংলার অলিতে গলিতে সংগ্রাম ছড়িয়ে পড়েছে এবং এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, পরবর্তীতে এটা স্বতঃস্ফূর্ততা লাভ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলাউদ্দিন জিহাদি যেই দিন অ্যারেস্ট হয়েছে সেই দিন 100-150 মানুষ নিয়ে এই জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে আজকে লোকের লোকারণ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন জানে এটা ঢাকায় সীমাবদ্ধ নয়, চট্টগ্রাম সহ প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে ঘরে আজকে আলাউদ্দিন জিহাদির জন্য আন্দোলন শুরু হয়েছে। আপনাদের বোধোদয় হওয়া দরকার, এমন এক সময় আসতে পারে অবিলম্বে যদি আমার ভাই আলাউদ্দিনকে মুক্তি দেওয়া না হয় তাহলে এই দেশের মানুষকে কন্ট্রোল করা যাবে। সেই জন্য আমরা মুক্তির এখনো শান্তিপূর্ণ আন্দোলন করি, কিন্তু আমাদের হাত থেকে এই আন্দোলন, এই সংগ্রাম যদি স্বতঃস্ফূর্ততা লাভ করে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে তাহলে এটাকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নাই। সেই জন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের যে ব্যানার আহলে সুন্নত ওয়াল জামাত এখনো প্রশাসনের শক্তি দেখে নাই, এই ব্যানারের শক্তি দেখতে হলে ওই 20 এপ্রিল যেতে হবে। এই ব্যানারের শক্তি দেখতে হলে আলা হযরতের ওই কিতাবগুলো দেখতে হবে। এই ব্যানারের শক্তি দেখলে, দেখতে চাইলে মুজাদ্দিদ আলফি সানি জেলখানায় বসে যেই মক্তুবা লিখেছেন সেটা দেখতে হবে। এই ব্যানারের শক্তি দেখতে হলে হযরত আহমদ ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি কারাবরণ করেছেন তাকে দেখতে হবে। এই ব্যানারের শক্তি দেখতে হলে ইমাম আজমকে দেখতে হবে। এই ব্যানারের শক্তি বলেই ইমাম হুসাইন আজকে ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? এটা কত শক্তিশালী ব্যানার, এখনো সরকার জানে না। আমরা শুধু এতটুকু বলবো, আমার ভাই আলাউদ্দিনকে মুক্তি দিন, আমরা শান্ত হয়ে যাব। যদি আলাউদ্দিন ভাইকে মুক্তি দেওয়া না হয় ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে পড়বে। আমার ভাইয়েরা, আবারও সবাইকে ধন্যবাদ জানাই, আগামী রোববারে নারায়ণগঞ্জে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা তার সাথে সংহতি প্রকাশ করছি। আপনারা রাজি আছেন কিনা? আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রতিটা জেলায় আন্দোলন ছড়িয়ে দিন, যতক্ষণ না আমার ভাই আলাউদ্দিন মুক্ত হচ্ছে।
আমার ভাইরা হাটাদারি মাদ্রাসায় কোনো সুন্নি আক্রমণ করে নাই, তারাই আক্রমণ করেছে। অ্যাম্বুলেন্স কোনো সুন্নি আটকায় নাই, ওয়াহাবিরাই আটকিয়েছে। ওই আপনার অক্সিজেন অক্সিজেন কোনো সুন্নিরা খুলে নাই, তার ছাত্ররাই খুলে দিয়েছে। বাংসুর তার অফিসে কোনো সুন্নিরা করে নাই, ওই মাদ্রাসার ছাত্রই আক্রমণ করেছে। সব অসন্তোষের মূল, সব নাটের গুরু ওই মাদ্রাসা। আর মামলা হচ্ছে আমার ভাই আলাউদ্দিনের বিরুদ্ধে। আমি শেষ কথা বলবো।